উদ্দেশ্যে এটাই আমার বলার, এটা সর্বোচ্চ প্রশাসনিক নির্দেশ, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা রাজ্য জুড়েই দেখা গেছে যে সরকারি জমির একটা দীর্ঘমেয়াদি বেদখল হয়েছে, অর্থাৎ এনক্রোচমেন্ট হয়েছে। সেই জন্য রাজ্য সরকার সবার প্রতি সহানুভূতিশীল, জানেন যে এরাও গরিব গুরব এবং প্রত্যেকেই বেকার, তাই জন্য সরকার একটা নির্দিষ্ট সময় দিতে চাইছেন তাদের বিকল্প সংস্থান কোনো জায়গার জন্য। আমরাও প্রশাসনিকভাবে উদ্যোগ নেব, কিন্তু এটাকে কন্টিনিউয়েশন আর করতে দেওয়া যাবে না। যত অবৈধ খালের পরে জায়গা আছে, আজকে আমি মানে জেলাশাসকের নির্দেশে আমি বিএলআরও ময়না সমীর মুখার্জি, বিডিও সাহেব ময়নার, পুলিশ প্রশাসনের তরফ থেকে ওসি সাহেব এবং তাদের সমস্ত কলিগস, তারা সবাই মিলেই বেরিয়েছি মানুষের মধ্যে চেতনা নিয়ে আসার জন্য, এটা প্রচার করতে বেরিয়েছি যে এটা অবৈধ। এটা প্রথমে আগে বুঝুন যে সরকারি জমিতে কোনো কিছু করা এটা অবৈধ এবং আপনাদের জন্যই এটা খারাপ। কেননা এটা সমষ্টিগত একটা খাল, যে খাল দিয়ে সারা ময়নার জল যায়, সেই খালটা দীর্ঘমেয়াদীভাবে এনক্রোচ হলে ক্ষতিটা শুধু মানুষ দেখে আসবে না, পরের পর বাড়ি বন্যা হয়ে যাবে, পুরো এলাকা বন্যা হয়ে যাবে, জল বেরোতে পারবে না। ফলে একটা দিকে রয়েছে আমার নিজের ব্যক্তিগত স্বার্থ, আর একটা রয়েছে সমষ্টিগত স্বার্থ। সরকারি সমষ্টিগত স্বার্থেই এটাকে শিফট করার জন্য একটা সময় দিতে চাইছেন, মাসখানিকের একটা সময় দিয়েছেন, তার মধ্যে ইনাদের নিজেদের মধ্যে সাংগঠনিকভাবে বসতে বলেছেন কীভাবে আস্তে আস্তে শিফট করা যায় তার ব্যবস্থা করতে বলেছেন। আজকে এই অবধি, এরপরে আবার দেখা যাবে করা যাবে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে, বিশদে জানতে এখনই ফোন করুন।